पानागढ़ बाईपास पर मंगलवार शाम एक बस और ट्रक के बीच जबरदस्त टक्कर हुई। जानकारी के अनुसार बुधपुर थाना अंतर्गत पानागढ़ बाईपास पर यात्रियों को लेकर जा रही एक बड़ी बस के साथ सामने से आ रहे एक ट्रक ने जबरदस्त टक्कर मार दी। टक्कर इतनी जबरदस्त थी कि बस और ट्रक दोनों के ही सामने का पूरा हिस्सा पूरी तरह से नष्ट हो गया। घटना की सूचना बुधपुर थाना पुलिस को भी दी गई। मौके पर पहुंची पुलिस ने यहां घायल हुए लोगों को विभिन्न अस्पतालों में भेजना शुरू कर दिया। प्राप्त जानकारी के अनुसार इस घटना में जहां ट्रक का चालक घटना स्थल पर ही मारा गया, वहीं बस में सवार 40 से अधिक लोग घायल बताए जा रहे हैं। इस दुर्घटना में गंभीर रूप से घायल हुए 20 यात्रियों को इलाज के लिए दुर्गापुर महकमा अस्पताल में भर्ती कराया गया। वहीं मामूली चोटों के बाद करीब 20 लोगों को पानागढ़ स्वास्थ्य केंद्र में इलाज के बाद छोड़ दिया गया। एक्सीडेंट नहीं तो बात वाला মানে রং সাইডে রাইট সাইডে নিয়ে নিয়েছে এদের একটু বেশি পরিশ্রম করতে হবে বলে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে বাঁ দিকে যে ওখানটা ওই আন্ডারপাসে ওখানটা ব্যাক করে বাজারে ঢোকা দিয়ে ডান সাইডে নিয়ে এই আন্ডারপাসে সামনে পেরিয়ে চলে হবে এদিকে অ্যাকচুয়ালি আর ব্যাকটা ওভারটেক করছিল একটা গাড়িকে যার জন্য হয়ে গেছে মূলত দোষটা বাসের বাসের দোষ বাসের কতজন ছিল বাসে তো ফুল লোড ছিল ফুল লোড ছিল তার মধ্যে ড্রাইভারের অবস্থা তো মানে খুবই শোচনীয় হয়তো বাঁচবে না যত সম্ভব আর সামনে কয়েকটা প্যাসেঞ্জারের অবস্থা খুবই মানে একদম মারাত্মক অবস্থা মানে প্যাসেঞ্জারগুলো কি অবস্থা প্যাসেঞ্জারগুলো কয়েকজনের তো হাত পা ভেঙে গেছে ম্যাক্সিমাম পা ভেঙেছে কতজন ছিল সামনে সামনের যে ছিল দুটো তিনটে সিটে সেই সিটে প্যাসেঞ্জারগুলো সব থেকে মানে বেশি ইনজোর্ড হয়েছে কতজন ছিল তো প্যাসেঞ্জার কতজন ছিল প্যাসেঞ্জার মোটামুটি তো 50 এর উপরেই ছিল এখন এখন পরিস্থিতি কিরকম এখন পরিস্থিতি সব তো হাসপাতাল নিয়ে গেছে তো এখন তো এখানে সেরকম পরিস্থিতি বলা তো সম্ভব হবে না ও হাসপাতালই জানা যাবে আমরা দুর্গাপুর আসলাম আচ্ছা অ্যাক্সিডেন্টটা কি করে হলো দেখুন অ্যাক্সিডেন্টটা পানাগড় থেকে ওইদিকে আসছিল গাড়িটা মানে আমরা তো পেছনে বসেছি তারপর তো একটা জোর আওয়াজ হলো দেখলাম যে মানে সব সিট ফিট ভেঙে একদম পড়ে গিয়ে তারপর তো উঠে সব বার করলো আমাদেরকে মানে বাসটা কি রং উড়ে যাচ্ছিল হ্যাঁ বাসটা রং উড়ে ওই সাইডে যাচ্ছিল এই সাইডে না এসে ওই সাইডে এত স্পিডে যাচ্ছিল মানে লরির সঙ্গে একদম কতজন ছিল তো বাসে বাসে তো অনেক ভিড় ছিল ঠাসাই ভিড় ছিল আচ্ছা মানে এই লেগেছে কিরকম সবার ওই কারো মাথা ফেটে গেছে পায়ে লেগেছে তারপরে দু একজনের মানে হাত পা ভেঙে গেছে ঘুরিয়ে গেছে মারা গেছে নাকি কেউ না এখনো পর্যন্ত বুঝতে পারিনি মারা যাচ্ছে তবে লরির ড্রাইভারটা তো দেখলাম চেপটে গেছে আচ্ছা এর সঙ্গে আপনার নামটা আমার নাম মিলন কোথা থেকে আসছিলেন আমি বর্ধমান থেকে আসছিলাম কুসুমগ্রাম থেকে আসছিলাম আমি কুসুমগ্রাম থেকে চেপেছি